হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ক্যামেরা ইনস্টল করবে। আমরা আমাদের মোবাইলে ক্যামেরা যতই ভালো হোক না কেন, আমরা গুগল ক্যামেরা ইনস্টল করতে চাই, কিন্তু গুগল ক্যামেরা ইনস্টল করা একটু কষ্টদায়ক, সহজে হয় না। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো, এতে গুগল ক্যামেরা খুব সহজে ইনস্টল করতে পারবেন এবং অল মডেল এবং অল কোম্পানি অল মডেল এখান থেকে পেয়ে যাবেন। তাহলে কিভাবে গুগল ক্যামেরা ইনস্টল করব, চলুন দেখে নিই। নমস্কার, আপনারা দেখছেন টেকনিক্যাল সুরজিৎ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গুগল ক্যামেরা ইনস্টল করতে হলে এখানে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হলো জি ক্যামেরেটর, GCAMATOR, জি ক্যামেরেটর অ্যাপসটা ইনস্টল করতে হবে। দেখে নিন, এই রকম দেখতে জি ক্যামেরেটর। এখানে বলে রাখি, এটা শুধুমাত্র গুগল ক্যামেরাটা ইনস্টল করার জন্য প্রয়োজন। গুগল ক্যামেরা ইনস্টল হয়ে গেলে এটা আপনারা আনইনস্টল করে দিতে পারেন, এতে কোনো গুগল ক্যামেরার প্রতি কোনো এফেক্ট আসবে না। আমার ইনস্টলটা হয়ে গেছে, ওপেন করব। এখানে এই অ্যাপসটা ওপেন করার পরে এখানে ওকে করতে হবে। ওকে করলে অ্যাপসটা দু তিন সেকেন্ড সময় নেবে। এখানে এই ক্যামেরা 2 API এনেবল মোড আছে কিনা এটা চেক করবে, ওটা ও নিজে থেকেই করে নেবে। এই 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 পজিশানে আসার পর আপনাকে নিচে জি ক্যাম ডেটাবেসে ক্লিক করতে হবে। 3 নম্বর অপশান, জি ক্যাম ডেটাবেস, এটাতে ক্লিক করলে এখানে একটা পেজ আসবে। দেখুন, এখানে টোটাল মডেল চলে এসছে, প্রচুর মডেল এখানে আছে। আপনার যে মডেল, সে মডেলে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। যদি এখানে লিস্টে ভিভো, স্যামসাং সবগুলো আছে, যদি এই লিস্টে আপনার ওই মডেলটা না পেয়ে থাকেন, মানে রিয়েলমি, ওপো, যদি লিস্টে আপনার মডেলটা না থাকে, তাহলে কি করবেন? তাহলে এখানে জি ক্যামের বাঁ দিকে, মানে 2 নম্বর অপশান, ইওর জি ক্যাম, যে চোখের মতো আইকনটা আছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে অ্যাপসটা আপনাকে আপনার ফোনের মডেল নম্বরটা খুঁজে ভার্সনটা এনে দেবে। এখানে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন, এটা অ্যালাউ করে দেবেন। এখানে ফাইল বাইগুলো, এটা একটা অ্যাড চলে এসছে, এখানে আমি ব্যাক করব। এখানে ইনস্টলেশনটা শুরু হবে। দেখুন, ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, তাহলে সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আমি এবার ইনস্টলে ক্লিক করব। এখানে ইনস্টলে ক্লিক করার পর এখানে যে এখানে সেটিং অপশান, ক্যান্সেল সেটিং, এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে অ্যালাউ অ্যাপস ফর দিস সোর্স, এটা আমি অ্যালাউ করে দেবো, অন করে দেবো। দিয়ে আমি এখানে ব্যাক করব। ব্যাক করে দেখুন, নিচে ইনস্টল চলে এসছে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আপনার ক্যামেরাটা
ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেল, আমি এখানে ডান করে দেবো। ডান করে দিয়ে এখানে আমি বেরিয়ে যাব। এবার দেখি, দেখুন এটা আমার, এই ক্যামেরাটা আমার ফোনের ক্যামেরা, এটা আমার গুগল ক্যামেরা। গুগল ক্যামেরাটা অন করব, এটা এখানে সব অ্যালাউ অ্যালাউ সব অ্যালাউ করতে হবে। দেখুন ক্যামেরা চালু হয়ে গেল। বন্ধুরা এখানে আপনাদের প্যানোরামা প্যানোরামা অপশন আছে, পোর্ট্রেট আছে, এখানে ক্যামেরা, ক্যামেরাতে গিয়ে আপনি ফ্রন্ট ক্যামেরা, এটাতে ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা হবে, এখান থেকে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবার এখানে বিশেষ কিছু অপশান আছে, যেটা আছে মোর, মোর অপশানে গিয়ে একটা নাইট নাইট মোড, যেটা এই যে নাইট মোড, নাইট মোডে ক্লিক করি, নাইট মোডে ক্লিক করে আপনি ছবিগুলো তুলতে পারবেন। নাইট মোডে একটা ছবি তুলি, এটা নাইট মোডের ছবি, দেখুন ছবিটা কিভাবে দিল, কিভাবে ছিল কিভাবে দিল। দেখুন ক্যামেরাটা অন করতে এইভাবে আছে, কিন্তু ছবিটা যখন রেডি করে দিল, দেখুন দারুণ ছবি। আর কিছু অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে গুগল ক্যামেরা তার নাইট মুড স্পেশাল মুড, আরও কিছু অপশান এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনি এই মোড়ে গিয়ে এখানে সেটিং, এই সেটিং অপশানে গিয়ে এখানে সেভ লোকেশান, মানে লোকেশান দিয়ে ছবি তোলা যায়, এটা অন করতে পারেন বা অফও রাখতে পারেন। এখানে ক্যামেরা সাউন্ড অফ রাখতে পারেন। এইখানে ফটো, এখানে ফটো রেজুলেশান, ব্যাক ক্যামেরা ফটো রেজুলেশান, মেগাপিক্সেল এখানে টোটাল হাই করা আছে, আপনি কমালে কমাতে পারেন। আর এখানে ফ্রন্ট ক্যামেরা ফটো রেজুলেশান, আর এখানে ভিডিও, এখানে ভিডিও রেজুলেশান, এটা এইচডি 1080 আছে, এইচডি 720 আছে, এইচডি 400p 480p, যেটা খুশি রাখতে পারেন, এটা আপনি নিজের মতো সেটিং করে নেবেন। বন্ধুরা সব থেকে স্পেশাল ছবি নাইট মুড, আমার এইটা খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আপনারাও ইনস্টল করুন এবং খুব ভালো ভালো ছবি তুলুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।